কুমিলার চান্দিনার মহিজাইলে কৃষি জমি ও বসত বাড়ির পাশেই চলছে বিষাক্ত কীটনাশক প্রস্তুত ও বাজারজাত কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, কীটনাশকের প্রভাবে ফসলি জমির ক্ষতি হওয়ার পাশাপাশি কারখানার দূষিত বর্জ্যের স্বাস্থ্যগত নানা জটিলতায় ভুগছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগ মানতে নারাজ কারখানা কর্তৃপক্ষ। তাদের দাবি, কৃষি বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়েই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। কীটনাশক তৈরির কারখানা বিসমিল্লাহ কর্পোরেশনের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন ঘাটিগড়া গ্রামের বাসিন্দারা। কৃষি জমি ও লোকালয়ে নির্মিত কীটনাশক তৈরির এই কারখানায় নেই কোনো ল্যাবরেটরি বা কেমিস্ট। এমনকি দৈনিক পারিশ্রমিকের বিনিময়ে স্বাস্থ্যগত কোনো ব্যবস্থা ছাড়া ঝুঁকি নিয়েই এসব কীটনাশক বোতলজাত ও প্যাকেটজাত করছেন এ গ্রামের দরিদ্র মানুষজন। অনেক মানুষের শ্বাসকষ্ট দেখা দিছে। স্থানীয়দের অভিযোগ, কীটনাশকের বিকট গন্ধে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। শুধু তাই নয়, কারখানার দূষিত বর্জ্যে ক্ষতি হচ্ছে কৃষি জমি ও ফসলের। ফল গাছে কোনো ফল ধরতেছে না, এমন নারিকেল আগে ধরতো, এই ফ্যাক্টরি হওয়ার পরে কোনো নারিকেল হয় না। তবে স্থানীয়দের এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন কারখানা কর্তৃপক্ষ। বারবার এরা অনৈতিকভাবে সাদা ছাইয়া না ফাইলে এরা আমাদের অভিযোগ করবে। যদি আমাদের অভিযোগটা সত্য হয় তাহলে আমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা কৃষি অফিসারের সাথে কন্টিনিউ যোগাযোগ রেখে করতেছি। উপপরিচালক পরিবেশ অধিদপ্তর জনাব শামসুলক সাহু আসছিলেন, উনি পরিদর্শন করে গিয়া উনি অলরেডি অভিযোগ কৃষি বিভাগ জানায় ওই এলাকার মাটি ও পানি পরীক্ষা করা হবে। আমরা এই বিষয়টা নিয়ে আরো অতিরিক্ত আমরা ইতিমধ্যে পত্র এলাকার মাটি পরীক্ষা এবং সেচের পানি পরীক্ষা পরিবেশ ও কৃষি জমি রক্ষার কথা বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তা কক্ষ।